নমস্কার বন্ধুরা মনি গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে আমার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই বন্ধুরা লেবু গাছ নিয়ে আমি আরও একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমি বেশ কয়েক বছর ধরেই লেবু গাছ ছাদ বাগানে চাষ করে থাকি এই বেশ কয়েক বছরের অভিজ্ঞতা থেকে আমি যেটুকু অভিজ্ঞতা সঞ্চয় করতে পেরেছি তার মধ্যে থেকেই কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা এখন তো জুলাই মাস চলছে এই সময় লেবু গাছে কিন্তু নতুন করে ফুল আসে আমার এই যে লেবু গাছটি দেখছেন এটি বারো মাসি লেবু বলা যায় কারণ জানুয়ারি থেকে আজ জুলাই পর্যন্ত চারবার ফুল এসেছে এবং এই গাছে যে ফলগুলি আছে সেগুলি আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন প্রতিটা ফল আলাদা সাইজের এই লেবু এই লেবুগুলি জানুয়ারি মাসে ফুল এসেছিলো এখন এগুলো হারভেস্ট করে নিতে হবে এই লেবুগুলি কিন্তু আর গাছে রাখা যাবে না এরপরে আরও তিনবার লেবু এসেছে এবং সেগুলি ছোট বড় আকারে গাছে রয়ে গেছে কিন্তু সাধারণত লেবু গাছে দুইবার ফুল আসে একবার জানুয়ারিতে এবং আরেকবার এই জুন জুলাই মাসে তো এখন যে সমস্ত গাছে শুধু এই বড় লেবুগুলি আছে সেগুলি কেটে ফেলবেন এবং নতুন করে ফুল আনার জন্য গাছে কি কি পরিচর্যা করবেন এবং যে সমস্ত গাছে বারো মাসি লেবু অর্থাৎ আমার এই গাছটির মতন অবস্থা সেগুলিতে আরও যে ছোট ছোটো লেবুগুলি আছে সেই সমস্ত গাছের কি পরিচর্যা করবেন যাদের গাছে ফুল আসেনি এখনও তারা ফুল আনার জন্য কি কি পরিচর্যা করবেন সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওতে আমি বলতে চলেছি বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার অন্যান্য ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে একটু উৎসাহিত করবেন নতুন ভিডিও বানানোর জন্য দেখুন বন্ধুরা এই লেবুগুলি কিন্তু ছোট ছোট আকারে হয়ে আছে প্রথম পরিচর্যা হিসাবে আপনি মোটা লেবুগুলি গাছ থেকে পরিণত বা পাকা লেবুগুলি গাছ থেকে তুলে ফেলবেন দেখুন এখানেও আমার কিছু পরিণত লেবু আছে এবং প্রতিটা ডালেই ফুল ছোট লেবু বড় লেবু সহ প্রচুর আছে এখন তো বর্ষাকাল যদি আপনাদের গাছগুলি পট বাউন্ড হয়ে গিয়ে থাকে মানে টবে আর শিকড় ছড়াতে পারছে না এরকম অবস্থা হয়ে থাকে তাহলে কিন্তু দ্বিতীয় পরিচর্যা হিসেবে আপনাদেরকে রিপটিংটা করে ফেলতে হবে আমার এই যে গাছটি দেখছেন এটি আমি কিছুদিন আগেই এই বড় চটের বস্তাতে কিন্তু পটিং করেছি লেবু গাছ যত বেশি ডালপালা আসে তত বেশি লেবু ধরে তাই তাকে ডালপালা বিস্তার করতে দিতে হবে এবং ডালপালা বিস্তার তখনই করতে পারবে লেবু গাছ বা যে কোনো গাছই যখন সে নিচের দিকে রুট ছড়াতে পারবে তাই নিচের দিকে রুট ছড়ানোর জন্য পর্যাপ্ত জায়গা কিন্তু আপনাকে দিতে হবে দেখুন এখানেও কিন্তু ছোট্ট ছোট্ট লেবুগুলি ধরে আছে আমি কিন্তু তিনটে গাছে রিপোর্টিং ইতিমধ্যেই করে ফেলেছি যদি দেখুন এই গাছটি আমি রিপোর্টিং করেছি মাত্র দুই দিন হলো রিপোর্টিং করেছি এই গাছে কিন্তু প্রচুর লেবু ধরে আছে বন্ধুরা ছোট্ট একটি গাছ কিন্তু গাছ ভরে লেবু আছে আমি এই যে রিপোর্টিং করেছি তাতে কিন্তু আমার লেবু গাছের রকম ক্ষতি হয়নি যেহেতু আমি শিকড়ের পুনিং করিনি পুরো গাছটাই তুলে বসিয়ে দিয়েছি তাই জন্য এর গ্রোথের ক্ষেত্রে কিন্তু কোনো রকম তারতম্য ঘটবে না বা গ্রোথ রিডিউস করবে না আমার এই লেবু গাছের পাতাগুলি দেখুন ঝলসে গেছে প্রচণ্ড তাপ প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা উঠে গেছিল সেজন্য এই পাতাগুলি কিন্তু ঝলসে গেছে সেটা খুব একটা প্রভাব ফেলবে না গাছের গ্রোথের ক্ষেত্রে এই গাছটিতে কিন্তু এখনও ফুল আসেনি কিন্তু খুব শিগগিরই গাছগুলোতে ফুল চলে আসবে আমি লেবুগুলো আর কয়েকটা দিন রেখে দিতে চাইছি আর একটু পরিণত হওয়ার জন্য তারপর হারভেস্টিং করে নেওয়ার পরে এই গাছে কিন্তু নতুন করে আবার লেবু আসবে বন্ধুরা তাহলে রিপোর্টিং করার কথাটা আমি বলেই ফেললাম দু নম্বর পরিচর্যা হিসাবে এবার আসি তিন নম্বর পরিচর্যা হিসাবে আপনি এখন কি পরিচর্যা গাছে করবেন লেবু গাছে প্রচুর রোগ পোকার আক্রমণ হয় লাদা পোকা সাদা মাছি বিভিন্ন রকমের ক্যাটার বিলার এগুলো দেখুন লিফ মাইনার লিফ মাইনার লেবু গাছে ভীষণভাবে আক্রমণ করে এই লিফ মাইনার নিয়ে আমি একটি বিস্তারিত ভিডিও এর আগে আপলোড করেছি বিস্তারিত জানতে গেলে সেই ভিডিও লিঙ্কটি আমি দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে সেখান থেকে দেখে নেবেন তো আমি যেটা বলছিলাম যে লেবু গাছ কিন্তু পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে না পারলে আপনার গাছে কিন্তু ফুল প্রচুর পরিমাণে আসবে না তাই জন্য অবশ্যই সপ্তাহে একদিন করে নিমতেল স্প্রে করবেন বিকেলের দিকে স্প্রে করবেন তেল দেখুন ছোট্ট ছোট্ট লেবুতে কিন্তু গাছ ভরে গেছে প্রচুর লেবু আছে গেছে এবং সাইজগুলো দেখলে বুঝতে পারবেন যে এক একটার এক এক রকম সাইজ মানে একসাথে ফুল এসে কিন্তু ফলগুলো ধরে নি বিভিন্ন সময়ে ফুল এসেছে চলুন দেখে নিই চার নম্বর পরিচর্যা লেবু গাছে প্রচুর ফুল আনার জন্য কিছু কাটিং প্রুনিং করে নিতে হয় কিভাবে কাটিং প্রুনিং করবেন সেটা কিন্তু খুব ভালোভাবে বুঝে নিতে হবে এলোপাথারি কেটে দিলাম গাছ অন্যান্য গাছের মতন সেভাবে কিন্তু করবেন না লেবু গাছে দেখবেন যে সমস্ত ডালগুলোতে লেবু হয়ে গেছে সেই দিকে ডগাটা হালকা করে কেটে দেবেন যে সমস্ত ডালগুলি দেখবেন শুকিয়ে গেছে সেই সমস্ত ডালগুলি কেটে দেবেন খুব হালকা পুনিং লেবু গাছে কিন্তু নিচের দিকে দেখবেন যে সমস্ত ডালগুলি খুব শক্ত হয়ে গেছে অনেক দিনের পুরনো ডাল সেগুলোও কেটে দেবে তাহলে সেখান থেকে আবার নতুন করে ডাল বেরোবে কচি কচি ডাল বেরোবে এবং সেখান থেকে নতুন লেবু আসবে দেখুন এই গাছটাই ফুলও চলে এসেছে কাটিং পুনিং করার সময় ভালোভাবে লক্ষ্য করবেন যে যে ডালটি শুকিয়ে গেছে যে ডালের পাতা শুকিয়ে গেছে সেই ডালে কিন্তু ফুল আসবে না তাই নতুন ব্রাঞ্চে আনার জন্য কাটিং করে নেবেন দেখুন প্রচুর লেবু আছে গাছে আমি দেখানোর চেষ্টা করছি দেখুন নতুন পাতা বেরিয়েছে এই ডালটা কিন্তু কাটা যাবে না কোন ডালটা কাটবেন সেটা নিজে বুঝে নিতে হবে যে গাছে কচি পাতা আসতে শুরু করেছে সেই ডালগুলি কাটবেন না দেখবেন যেগুলিতে পাতা আসছে না যেখানে লেবু প্রচুর ধরেছিল বৃন্তগুলো থেকে গিয়েছে সেই বৃন্ত সমেত দু তিন ইঞ্চি ডাল কেটে দেবেন দেখুন বন্ধুরা গাছে কিন্তু লেবু আসতে লেবু ফুল আসতে শুরু করে দিয়েছে সারা বছর ধরে যদি লেবু গাছের পরিচর্যা কি করি সেটা জানতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার সাথে থাকবেন অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এবারে যে পরিচর্যা ভীষণ গুরুত্বপূর্ণ পরিচর্যা যেটির কথা বলবো। অনেকের কাছ থেকেই শুনে থাকি যে লেবু গাছে ফুল আসে না বা ফল ঠিকঠাক হয় না তার অন্যতম প্রধান কারণ হচ্ছে পরিচর্যা ঠিকঠাক করতে পারা যায় না সেই জন্য এটা হয় না ধরুন এই সময় যদি কারোর গাছে লেবুর ফুল না আসে থাকে গাছে ফল নেই অথচ ফুলও আসছে না সেক্ষেত্রে কি পরিচর্যা করবেন সেক্ষেত্রে একটি ভীষণ গুরুত্বপূর্ণ পরিচর্যা সেটি হচ্ছে গাছে জল দেওয়াটা বন্ধ করে দেন সবুজ পাতা আছে দুদিন তিন দিন চার দিন জল দিলেন না যেহেতু তো এখন খুব বৃষ্টি পড়ছে বর্ষা এসে গেছে এবং হিউমিডিটিও আছে তাই বৃষ্টি পড়লে সেক্ষেত্রে তো কিছু করার নেই কিন্তু যদি বৃষ্টি না পড়ে থাকে আপনাকে যদি ম্যানুয়ালি জল দিতে হয় সেক্ষেত্রে জল দেওয়াটা বন্ধ করে দেবেন পাঁচ ছ দিন জল না দিলে দেখবেন গাছের পাতাগুলি কিন্তু হলুদ হতে শুরু করেছে যখনই পাতা হলুদ হতে শুরু করবে ঝরে পড়বে গাছ একটু নেতিয়ে পড়বে তখন আবার গাছে জল দিতে শুরু করবেন দেখুন প্রচুর ফুল আসছে কিন্তু বন্ধুরা এইভাবে কিছুদিন জল টান দিতে লাগলে তখন দেখবেন গাছে ফুল আসতে শুরু করে দিয়েছে এবং যখনই গাছে একটা দুটো ফুলে দেখা পাবে তখনই কিন্তু আবার করে গাছে নিয়মিত জল দিতে লাগবে দেখুন বন্ধুরা আমি কুনিংটা কিভাবে করছি যে সমস্ত ডালগুলি শুকিয়ে গেছে সেখান থেকে আর নতুন ব্রাঞ্চেসও আসবে না এবং নতুন করে ফুলও আসবে না সেই ডালগুলি বেছে বেছে কেটে নেবেন একটু ভালো করে লক্ষ্য করুন আমি কোনগুলো কাটছি দেখুন এখানে এই শুকনো ডালটা কেটে দেবেন যত বেশি বেশি গাছ ভারমুক্ত হবে তত গাছ সুস্থ থাকবে আমার গাছে কিন্তু প্রচুর লেবু আছে বন্ধুরা শুকনো ডালগুলো কেটে দেবেন এবং আমি অত ভালো করে দেখাতে পারছি না যেহেতু লেবু গাছ প্রচুর কাঁটা আছে ভিতরের দিকে ক্যামেরাটা নিয়ে যেতে পারছি না দেখুন এই ডালটা দেখুন এখানে ডগার দিকে চারটি লেবু ছিল সেখানে তো আর লেবু হবে না তাই আমি দুই ইঞ্চি মতন ডালটা কেটে দিলাম এবং এই ডালটা দেখুন এটাও ওই রকমই একটি ডাল এটাকেও হালকা করে কেটে দিলাম এখন যেহেতু বর্ষাকাল তাই কাটলেও খুব তাড়াতাড়ি সেখানে নতুন নতুন ডাল আসবে এই ডালটিও কেটে দেবেন দেখুন হলুদ হয়ে গিয়েছে পাতাগুলো এবং ডগাটাও শুকিয়ে গেছে তবে আপনার যদি গাছে বড় পট না দিতে পারেন আমি যেমন এটি একটি ইউরিয়ার বস্তাতে করেছি যদি আপনি এরকম বস্তাতে না দিতে পারেন যদি ছোট পটে রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে গাছ আরও ছোট রাখতে হবে নইলে কিন্তু গাছের বৃদ্ধি হবে না প্রতি বছরই আপনাকে গাছ রিপট করতে হবে এবং যদি খুব বেশি ছোট পাত্রে লাগান সেক্ষেত্রে বছরে দুবারও রিপোর্টিং করতে হতে পারে এবার আসি খাবারের কথায় বন্ধুরা এই যে নতুন নতুন ফুল আসবে বা যেগুলো ফুল এসেছে ফলে পরিণত করতে হবে বা যে ফলগুলো আছে সেগুলোকে অনেক বেশি পরিণত করতে হবে সেজন্য কিন্তু গাছের একটি খাবারের দরকার মিশ্র খাবার এই যেটা দেখছেন আমি ছয় রকম সার নিয়ে একটি মিশ্র সার তৈরি করেছি এই যে দেখছেন এটি হচ্ছে হাড়গুড়ো হাড়গুড়োতে আছে ফসফরাস এবং ক্যালসিয়াম তার সাথে আমি নিয়েছি সল্ট অর্থাৎ ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেশিয়াম সালফেটে ম্যাগনেশিয়াম এবং সালফার থাকে যেটি গাছের ম্যাগনেশিয়াম এবং সালফারের চাহিদা পূরণ করে পাতা সবুজ রাখে ক্লোরোফিল সুন্দর গঠন হয় এবং সালক সংশ্লেষ ভালো হয় এটি হচ্ছে ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট এটাতে কিছুটা পরিমাণ থাকে নাইট্রোজেন এবং ফসফরাস এটা হচ্ছে অনুখাদ্য অনুখাদ্য আপনারা যে কোনো একটা নিতে পারেন এটি হচ্ছে লাল পটাশ আমি লাল পটাশ নিয়েছি এমওপি যেটাকে বলে আপনি এসওপিও নিতে পারেন এবং এটা হচ্ছে এস সিঙ্গেল সুপার গাছের ফুল ফল ধারণ করতে শিকড়ের বৃদ্ধি সুন্দরভাবে করতে নতুন শিকড় গজাতে ফসফেটের অনবদ্য ভূমিকা আছে তার সাথে আমি এখানে কিছুটা পরিমাণে নিলাম থাকে অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম তার মধ্যে নাইট্রোজেনের ভাগ বেশি থাকে কিন্তু এখানে খুব সামান্য পরিমাণে আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি এখন কিন্তু গাছে যদি আপনি বেশি বেশি কম্পোস্ট সার বা নাইট্রোজেন সার দিয়ে দেন তাহলে কিন্তু গাছ বেশি বেশি সবুজ অংশে বাড়তে শুরু করবে অর্থাৎ ডালপাড়া বেশি হতে থাকবে গাছ কিন্তু তার ফুল ধারণের দিকে মনোযোগ একেবারেই দেবে না তাই কম্পোস্ট সার এই সময় গাছে দেবেন না এই সময় গাছে ফসফরাস এবং পটাশ জাতীয় সার বেশি দেবেন তার সাথে অনুখাদ্য এই কম্পোস্ট সার আমি প্রতিটা গাছেই দেব আপনি যদি আট ইঞ্চি পটে লাগিয়ে থাকেন সেক্ষেত্রে একশো গ্রাম মতন এই সার মিশিয়ে দেবেন সমস্ত মিশ্রণটা একশো গ্রাম আট ইঞ্চি পটের জন্য সমস্ত যে সমস্ত সারগুলো আমি বললাম সমস্ত কিছু এক চামচ করে দেবেন এবং তার সাথে যে কম্পোস্ট সার সেটা দেবেন পঞ্চাশ গ্রাম সেই অনুপাতে আপনি যত বড়ই পট লাগে পটে গাছ থেকে থাকুক না কেন সেরকম পটে এই অনুপাতে আপনি দেবেন সার মাসে একবার এই সার আপনি গাছে দেবেন এবারে আরেকটি গুরুত্বপূর্ণ পরিচর্যা যেটি না হলে আপনার গাছের যতই পরিচর্যা আপনি করুন না কেন গাছে কিন্তু ফুল পাবেন না সেটি হচ্ছে আপনার গাছ রোদে রাখবেন যদি ছাদে রাখেন তো খোলা আকাশের নিচে সারাদিন রোদ পেলো কোনো অসুবিধা নেই কিন্তু যেখানে দু ঘন্টা রোদ বা এরকম জায়গায় গাছ হলে কিন্তু আপনি কোনোভাবেই যতই পরিচর্যা করুন গাছে ফুল আনতে পারবেন না বন্ধুরা এছাড়া প্রতি দশ দিন অন্তর অন্তর গাছে ম্যাগনেশিয়াম সালফেট এবং সিউইড এই দুটো মিশিয়ে স্প্রে করবেন বিকেলের দিকে মোটামুটি এই আমি পরিচর্যা যেগুলো বললাম সেগুলো করলে আপনার গাছে ফুল আসবে এবং ফল ধরবে নিশ্চিন্ত আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটিতে একটু লাইক দেবেন এবং আমার সাথে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখবেন